بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق السلام عليكم ورحمة الله تمرا كلاس شروع راجع مدد جد دعا قولي اسي تو بوريني بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير الحمد لله আজকে আমাদের এসো তাসবিহ শিখি গ্রুপ 9 এর 15 তম ক্লাস আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো আমার সাথে 15টা ক্লাসই করছেন আল্লাহ তাআলা আমাদের আজকে এই 15তম দিনে ক্লাস করার যে সুযোগ দিয়েছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো গত ক্লাসে আমরা আমাদের রিভিউ ক্লাস করতেছিলাম তো তার মাঝে কিছু জিনিস আমরা বাদ রয়ে গেছিল তো আজকে আমরা অল্প কয়েকটা জিনিস প্র্যাকটিস করব প্র্যাকটিস করার শেষে তারপরে আমরা আমাদের যে টপিকস তাসদিদ তারপরে যদি সময় থাকে তাহলে আমরা কলকলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আচ্ছা বিগত দিনের ক্লাসগুলো যারা করছেন তারা তাদের কি এই ক্লাসগুলো নিয়ে কোনো সমস্যা আছে কি না জি জহুরুল হক ভাই আমি দেখাচ্ছি আমাদের এটা এখানে দেখাচ্ছি তো আর ও তয়ের মাখরাজ আমাদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সামনে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের মাখরাজ প্রত্যেকটা হরফের মাখরাজ আমাদের সঠিকভাবে মনে রাখতে হবে মাখরাজের দিকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের হরফের উচ্চারণগুলি সহজ হয়ে যায় তো তয়ের মাখরাজটা হচ্ছে আমাদের জিব্বার আগা আর হচ্ছে দাঁতের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে হচ্ছে ও ও তো তায়ের মাখরাজ আর তয়ের মাখরাজ হচ্ছে একই দিক থেকে উচ্চারিত হয় তা আর তো আমি বলছিলাম যে মোটা যখন করব তখন আমাদের মুখটা একটু ভরাট করে রাখতে হবে আর জিব্বার গোড়াটা একটু উপরের দিকে উঠে রাখতে হবে আর একটা কথা বলছিলাম যে আমরা কফ যেভাবে উচ্চারণ করি ওই কফের মতো আমাদের জিব্বার গোড়াটা একটু উপরের দিকে উঠবে তো ওই দিকে একটু চেষ্টা রাখতে হবে যে জিব্বার গোড়াটা যেন উপরের দিকে উঠে আর জিব্বার দুই পাশটা একটু উপরের দিকে উঠবে এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তো ইনশাআল্লাহ আমাদের এটা ঠিক হয়ে যাবে তো সাথে সাথে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে তো এখানে হচ্ছে জি দাঁতের গোড়া আর রো হচ্ছে আমাদের জিব্বার গোড়াটা উপরের দিকে নিতে হবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা আমাদের মনে রাখতে হবে জিব্বার গোড়া আর হচ্ছে আমাদের জিব্বার দুই পাশটা একটু উপরের দিকে উঠাইতে হবে মুখের মধ্যে একটা খালি জায়গা তৈরি করতে হবে মুখের মধ্যে যতটুকু খালি জায়গা তৈরি করা যায় ও ওই ও ও ওই ও আর হচ্ছে ও পাই পু পো পি পু তো এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি একটু প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে জি এনামুল হাসান ভাই জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ওস্তাদ যে আলিফ হামজা
আর এই তিনটার জবরজের পেশ আর তানবিন দিয়ে দিয়ে একটু উচ্চারণ করেন তো আমার একটু ভুল হচ্ছে আর কি। আচ্ছা, তো আলিফ, আলিফের যদি জবর জের, জবর জের আর হচ্ছে আমাদের আমরা উচ্চারণ করবো হচ্ছে পেশ দিয়ে, আলিফ জবর আ আ, যেমন আলিফ আর হামজার উচ্চারণ কিন্তু দুইটা একই, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা তাহলে আমার ইয়াটা ভুলটা ঠিক আছে, মানে আমি হামজা আর আলিফের উচ্চারণ একই হওয়ার কারণে আমি মনে করতেছি না মাথা না আসছে। আলিফ, হ্যাঁ আমি তাইলে আমি এটা বলছিলাম যে আমাদের আলিফের উপরে যখন আমরা জবর জের পেশ দিব তখন আলিফটা হামজা হয়ে যাবে, তো আমরা যদি এটা আলিফ জবর আ পড়ি আসলে ভুল হয়ে যাবে, এটা হবে আমরা এটাকেও আমরা হামজা জবর আ পড়বো, হামজা জের ই পড়বো, হামজা পেশ উ পড়বো, ঠিক আছে। আ ই উ জি, এটা একটু শক্ত হবে, আ ই উ মানে এরকম, যেমন দমটা আটকে হঠাৎ করে ছাড়লাম এরকম একটা, হ্যাঁ এটা আর হামজা একই, এটা এই দুটো একই হরফ, শুধু এটা খালি যখন থাকে কোনো হারাকাত ছাড়া যখন থাকে তখন এটাকে আলিফ বলা হয়, যখন এটার উপরে হারাকাত থাকবে তখন এটা হামজা হয়ে যাবে, আলিফের উপরে হারাকাত থাকলে আলিফ হামজা হয়ে যায়। ইয়ার ক্ষেত্রে ইয়া, হ্যাঁ ইয়া যখন আমরা উচ্চারণ করব ইয়া জবর ইয়া ইয়া ইয়াজের ই ইয়াজের ই, তো ইয়ার মাখরাজটা আর হামজার মাখরাজটা কিন্তু দুইটা আলাদা, এটা হচ্ছে আমাদের হলকের মাখরাজ, এটা হচ্ছে আমাদের জিব্বার মাঝের মাঝ, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগায় হচ্ছে ইয়া ইয়া ইয়াজের ই, তো ই যখন উচ্চারণ করবো তখন আমাদের জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুতে লাগবে, আর হামজা যখন উচ্চারণ করবো হামজা জের ই ই ই, আমি একটু বেশি করে শোনাচ্ছি যাতে বোঝা যায়, ই ই মানে একটা ধাক্কার মতো আসবে আমাদের গলা থেকে, ই ই এটা হচ্ছে হামজার মাখরাজটা, হামজাটা অনেক শক্তিশালী একটা হরফ, তো এটার যখন জবর জের পেশ দিয়ে যখন উচ্চারণ করা হবে বা যখন সাকিন দিয়ে উচ্চারণ করা হয় তখনও কিন্তু এটা খুব শক্তিশালীভাবে উচ্চারিত হয়, যেমন বা বি বু যে থাইমা যেতে হয় মানে এতই শক্তিশালী যেটা থাইমা যেতে হয়, তো এটা যখন সিফত পড়ানো হয় তখন বলা হয় যে এটাও একটা কলকলার হরফের মতো, দ্বিত্বধ্বনি হওয়ার মতো এত শক্তিশালী একটা হরফ, কিন্তু এটাতে কলকলা হইলে এটা শুনতে মানে শ্রুতিমধুর শোনা যায় না, এটা একটা বাজে শব্দ শোনা যায়, এই জন্য এটা কলকলার হরফ হয় নাই, কিন্তু এটা কলকলার হরফের মতোই শক্তিশালী, অনেক শক্তিশালী একটা হরফ, তো হামজা যখন করব তখন ই উ, আর ইয়া যখন করব ইয়া ই ইউ ইয়া ই ই, ইয়ার মাখরাজের সঙ্গে মাখরাজটা যেন ই যখন জের দিয়ে যখন করবো তখন যেন জিব্বার মাঝখানটা আমাদের উপরে তালুর সাথে লাগে, মাখরাজ থেকে যেন এটা আসে আর কি, ই ই আর ইয়া পেশ ইউ, বুঝতে পারছেন এনামুল ভাই? এখন দুই জবর দুই জের দুই পেশ দিয়ে মানে দুই জবর কোনটা, হামজা আর ইয়া, হানিফ হামজা ইয়া, হামজা দুই জবর আন আন, এটার মধ্যে এই যে নুন সাকিন দিয়ে পড়বো আর কি, হামজা দুই যে ইন, হামজা দুই পেশ উন, তারপরে তাহলে ইয়া দুই জবর কি হবে বলেন? ইয়া দুই জবর ইয়ান, হ্যাঁ ইয়া দুই পেশ ইন, ইন ইন, এখানে ওই আমাদের মাখরাজটা কিন্তু খেয়াল রাখতে হবে, ইন ইন ইয়া দুই পেশ উন, ইয়া পেশ ইউ, ইউন ইউন ইউন, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি মাশাআল্লাহ, তো ঠিক আছে আমরা যেতটুকু পড়লাম এর মাঝে কি আর কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাদের যে পড়াগুলি ছিল আমরা কিছু জিনিসে আমরা আজকে একটু প্র্যাকটিস করব, তো যারা পড়া দিতে ইচ্ছুক তারা হাত তোলে। জি প্রথমে হাত তুলছেন আমাদের মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান ভাই, তো আমরা আজকে অল্প কয়েকটা জিনিস প্র্যাকটিস করে তারপরে আমাদের পরের যে টপিকসটা আছে সেটাতে চলে যাব, এগুলাতে যদি এগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের কয়েকটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তো আমরা আজকে এখান থেকে কয়েকটা কয়েকটা পড়বো, আপনি আমাদের এই লাইনটা শোনাবেন। কফ জবর ক, সিন জবর সা, মিম মিম দুই পেশ মুন, কসামুন কসামুন কসামুন, জি হা হা জবর হা, ত জবর ত, বা দুই পেশ বুন, হাত হাত বুন হা বুন হাত বুন হাত বুন, এখানে একটু টেনে পড়তে দেন,
পরোটার মধ্যে যেন জি মেহেদি হাসান ভাই, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন কোন হরফটা যেন আমাদের একটাতে আমরা 1 সেকেন্ড টানলাম, মনে করেন যে আমি একটা উদাহরণ দিই, একটাতে 1 সেকেন্ড টানলাম আর একটাতে জবর আছে, এটাতে আমি 1 সেকেন্ড টানলাম, পরেরটাতে জবর আছে আমি 1/2 সেকেন্ড টানলাম, পরেরটাতে আবার পেশ আছে ওইটাতে আমি 1.5 সেকেন্ড টানলাম, এরকম যেন না হয়। আমরা চেষ্টা করবো যে তিনটা যেন একই রকম হয় আর কি। হাতবুন হাতবুন, ঠিক আছে, হাতবুন হাতবুন হাত হাতবুন, এরকম যেন একটা থাইমা না যায়। হাতবুন 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 হাতবুন, ঠিক আছে। জিম জবর যা বা জবর বা দাল দুই পেশ দুন জাবাদুন খ খ পেশ খ পেশ, এটা আবার, এটা আবার একটু পড়েন। যা জিম জবর যা বা জবর বা লাম না দাল লাম লাম, কিসের মতো লাগছে, লাম লাম দুই পেশ লুন জাবালুন, এটা কি জাবালুন, ওইটা দা এটা লাম, হ্যাঁ তো লাম, জাবালুন একটার মধ্যে টান হয়ে যাবে না, জাবালুন জাবালুন মানে এরকম পড়তে হবে, জাবালুন 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 জি, খ পেশ খু লাম পেশ লু কহ দুই পেশ কুন খুলুকুন 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 খুলুকুন, সিন দুই পেশ খুলুকুন জি খুলুকুন, সিন সিন পেশ সু র পেশ রু র র দুই পেশ রুন সুরুরুন সুরুরুন র র পেশ রু সিন পেশ সু লাম লাম দুই পেশ লুন রুসুলুন, জি মাশাআল্লাহ। তারপরে আসবেন আমাদের কাউসার উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি কাউসার উদ্দিন ভাই, আপনি আমাদের পরের যে লাইনটা আছে একটু শুনুন। হা জবর হা সিন জবর সা নুন জবর না তা দুই পেশ তুন হাসানাতুন, বা জবর বা সিন জবর সা র জবর র তা দুই পেশ তুন আচ্ছা, এটা হচ্ছে আমাদের আমাদের পড়তেছিল যে সদাকাতুন, তো আমাদের পরবর্তীতে আসবেন হচ্ছে আমাদের হাবিব রাজু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাবিব রাজু ভাই, আপনি আমাদের এখান থেকে পড়ে শুনুন। স জব স দা জব দা সদা কফ জব ক সদাক তা দুই পেশ তুন সদাকাতুন, আইন জব আ সা জব সিন জব সা আশা রা জব র আশারা তা দুই পেশ তুন আশারাতুন, তারপরে রজবর দাল জবর দা রজবর র দারা জিম জবর যা দারা যা তা দুই পেশ তুন দারা যা তুন, আইন জবর আ নুন জবর না আনা যা জবর যা আনা যা তা দুই পেশ তুন আনা যা তুন, যে আনা যা তুন যার মধ্যে টান হয়ে গেল, আনা যা তুন আনা যা তুন আনা যা তুন, ঠিক আছে। তো তারপরে আমাদের এইটাতে যেমন দারজাতুন, এই র রয়ের উপর জবর দিলে আমাদের কিন্তু র জবর কি হয়, র র হয়, তো দারাজাতুন হবে না, এখানে হবে দরজাতুন, দারাজাত দা দার দারজাতুন, হ্যাঁ দারজাতুন, হ্যাঁ এখানে আইন জবর আ সিন জবর সা র জবর র তা দিবেশ তুন আ স আ সা র তুন আশা রতুন ফদা ফদা কাতুন, এখানে দালের মধ্যে সবার টান হয়ে যাচ্ছে, ডাল আর এই কফের মধ্যে টান টান হয়ে যাচ্ছে, যেমন সদাকাতুন এরকম হয়ে যাচ্ছে সদাকাতুন, তা আমাদের প্রত্যেকটা হরফ যেন একই সময় নিয়ে উচ্চারিত হয়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে রাজু ভাই। তো আমাদের পরবর্তীতে আবার ওই কাসির উদ্দিন ভাই আসবেন।
আর কি রাস্তায় কারণে। আচ্ছা ঠিক আছে, আপনি তার পরেরটা একটু শুনান। আচ্ছা, বাজবর বা রজ রাজবর র কাবজবর কা তাদু ফিস্তুন বারা কাতুন বারো কাতুন বারো কাতুন। আর খ জবর খ ডাল জবর দা মিম জবর মা তাদু ফিস্তুন খদামাতুন। কফ জবর ক তা জবর তা র জবর র তাদু ফিস্তুন খতারাতুন খতারাতুন। পা জবর ফা জিম জবর জা রজ র তাদু ফিস্তুন ফাজারাতুন। র না রা, আচ্ছা রা। গঞ্জবর গ বাজবর বা রাজবর র তাদু ফিস্তুন গরাবাতুন গবারাতুন গবারাতুন। আঞ্জবর আ লামজবর লা কফজবর ক তাদু ফিস্তুন ওয়ালাকাতুন ওয়ালাকাতুন। এইখানে র রা হইল কি লিগে? এটা হচ্ছে মানে পুরোটা মেইন শব্দটা রা নাকি র? রা না মূল শব্দটা রা। এটা হচ্ছে র, র এর উপর যখন জবর আসে তখন র মোটা হয়, র র তাইলে কত র মানে উচ্চারণ র মূল শব্দটা তো না, এটা উচ্চারণ এটা আমরা পড়ছি র, এটা রা পড়ি নেই, কখনোই রা পড়ি নেই কিন্তু র, এটা উচ্চারণটা হরফটাই হচ্ছে র র, তারপরে এটা পড়ছি যা র, তারপরে যা দুইটা হরফ পড়ছি, তো র এর উপর জবর আসলে এটা রই হবে। ঠিক আছে, র কত আছে সেটা নতুন। জি, তারপরে আসবেন হচ্ছে আমাদের দস্তগীর রাফি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দস্তগীর রাফি ভাই, আপনি আমাদের শোনাবেন, আপনি আমাদের এই লাইনটা শোনাবেন। সিঞ্জবর সা জিঞ্জবর যা সাজা রজবর র তদুই পেশ তিন সাজা রতিন সাজা রতিন। তারপরে হচ্ছে রজবর র কাফজবর কা বাজ কাফজবর কা কফজবর ক বাজবর বা তাদুই পেশ তিন রাকবাতিন রকবাতিন। সিঞ্জবর সা ফাজবর ফা রজবর র তদুই পেশ তিন সাফা রতিন বাজবর বা রজবর র বার বার রজবর র তদুই পেশ তিন বার রতিন। সিঞ্জবর সা ইয়া সাজবর সা মিমজবর মা রজবর র সামারতিন। লামজের লি বাজবর বা সিঞ্জবর সা র দুই পেশ রিন লিয়া লিম লিবা লিবা সাতিন লিবা সারিন। জি, আপনার ভুলগুলো কি হয়েছে আপনি কি বুঝতে পারতেছেন? হুজুর একটু ধরাই দিলে ভালো হইতো। আচ্ছা, এটা এটা আবার একটু পরে। সিঞ্জবর সা জিঞ্জবর যা রজবর র সাজ 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 রতিন। হ্যাঁ, এটা আপনি এক হচ্ছে এটা আপনি ত পড়ছিলেন তখন, আমার মনে হচ্ছে ত এর মতো পড়ছিলেন, তো এটা তা, এটা কিন্তু আমাদের তা। হ্যাঁ, এটা সা জ হবে না, কে আমরা পড়ছিলাম জিম জবর যা যা, জিম জবর জ পড়িনি কিন্তু, ল জবর ও পড়ছিলাম কিন্তু জিম জবর যা পড়ছিলেন। সাজারাতিন সাজারতিন সরি সাজারতিন, ঠিক আছে সাজারতিন সাজারতিন। হ্যাঁ, আর বাকিগুলাতে যে যেরকম বা ররতিন, তো এই রয়ের মধ্যে টান হয়ে গেছে বা ররতিন, এরকম হয়ে গেছে বার রতিন বার রতিন। হ্যাঁ, এখানে আবার সামা সামা রতিন, এর মিমের মধ্যে টান হয়ে গেছে সামা রতিন, এরকম সামা রতিন সামা রতিন লিবাসারিন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা আসলে অনেকের চোখে ধরা পড়ে না, তো এই জিনিসটা আমাদের যদি প্রত্যেকটা হরফ। জি, আমাদের মেহেদি ভাই। ওই যে দুই পেশ বলছিল মনে হয়, দুই পেশ তিন এরকম বলছিল।
কোনটা বুঝি নেই। মানে সবগুলাই লাস্টের ডা দুই পেশ বলছিল না, ওইটা তো বললেন না, জের ছিল না, দুই জের ছিল না, আচ্ছা তো আমি এটা মনে খেয়াল করি, দুই পেশ বলছে আমি যত, আচ্ছা আমি খেয়াল করি নি তাহলে আসলে। তো আচ্ছা যাই হোক, তো সামারত সামারত ও কোনটা যেন লিভাশারিন, আচ্ছা নিচেরটা এটা জি আমাদের রাকসান ভাই নিচের লাইনটা পড়বো না একদম? হ্যাঁ আমি ডাকতেছি একজন একজন করে ডাকতেছি, আপনি আসলে আমি আপনাকে ডাকবো সব। তো এইখানে একটা জিনিস আমরা যখন পড়বো পড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যেমন এটা আমরা লিবা লি বা এটা হচ্ছে সা রিন, এমনি ভাঙে ভাঙে যদি করি লামজের লি বা জবর বা শিন জবর সা লি বা সা রাদুইপেশ রাদুইজের রিন লি বা লিবা সারিন, এরকম ভেঙে ভেঙে পড়লে আমাদের পড়তে সুবিধা হবে হবে। তারপরে আমাদের আসবেন এনামুল হাসান ভাই। এনামুল হাসান ভাই আপনি আমাদের এইটা শোনাবেন, বাজের বি কবজবর কবজবর ক দালজবর দা রাদুইদের রিন বিকাদারিন বাজের বি বাজের বি শিন জবর সা সা জবর সা মিম জবর মা নুন দুই জের মিন জি হাসান ভাই আপনি যদি এইরকম না পড়ে যদি পড়েন কাবজবর কা লামজের লি কালি মিম জবর মা তাদুইজের তিন মাতিন কালি কালি মাতিন কালি মাতিন, মানে এরকম যদি ভাঙ্গা পড়েন তাহলে সুবিধা হয়। যেমন আপনি প্রথম যে দুইটা হরফ করছেন বিকা বিকাদারিন, এই কাফের মধ্যে টান হয়ে গেছে, এটা বি ক বি ক বি বাজের বি কবজবর ক বি ক দাল জবর দা র দুই জের রিন বিকাদারিন বিকাদারিন, ঠিক আছে এরকম যদি দুইটা দুইটা করে ভেঙে ভেঙে পড়েন তাহলে আমার মনে হয় পড়তে একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। তো তারপরেরটা পড়েন একটু একটু, কবজবর কা মিম জবর মা কা মা সা জব সা লাম দুই জের লিন কামা সা লিন, জি এখন হচ্ছে হাপেশ হু ভিম জবর মা স জব জা জা তা দুই জের তিন হুমা জা তিন লাম্পেশ লু ভিম জবর মা লু মা জা জব জা তা দুই জের তিন লুমা জা তিন, জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং এরকম দুইটা দুটো করে ভেঙে ভেঙে পড়লে আপনাদের ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরে আসবেন আমাদের ইমন ভাই, ইমন ভাই অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, ইমন ভাইকে সুযোগ দিতে পারতেছি না। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম ইমন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ইমন ভাই আপনি আমাদের পরেরটা শোনাবেন। দপেশ দু হাদু জবর হান দু হন ইয়া, এটা ইয়াটার মধ্যে কোনো হারাকাত বা কোনো জজম বা তাজদিদ কিছুই নেই, তখন ইয়াটা আমাদের উচ্চারণ হবে না এখানে। আচ্ছা আচ্ছা, হাপে সুদ দাল দুই জবর দান উদান তপেশ তু তপেশ তু অউ দুই জবর ওয়ান টু ওয়ান সিনপেশ সু অউ দুই জবর ওয়ান সু অন আইনজের ই অজবর ওয়া জিম জিম দুই জবর জান ইওয়া জান কাপজের কাপেশ কু ফাপেশ ফু অ দুই জবর ওয়ান কুফু ওয়ান, জি মাশাআল্লাহ। তো ওমর ফারুক ভাই প্রশ্ন করছে যে ইয়ার উচ্চারণ হবে না, জি না ভাই ইয়ার উচ্চারণ তো হবে না, কারণ হচ্ছে ইয়া এখানে এটা পরবর্তীতে আমাদের একটা ইয়ে আছে টপিক্স আছে, এটা আমরা বলবো, যেটা হচ্ছে আলিফ মাকসুরা একটা বা টপিক্স আছে, ওইটা হচ্ছে স্পেশাল একটা টপিক্স, এটা আমরা পড়বো। তো আবার আমরা যখন কি বলে ওয়াকফের ওয়াকফু একটা নিয়ম আছে, ওয়াকফের নিয়মে যখন যাব তখন এই আলিফ মাকসুরা কোথাও আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বলার জন্য।
কেন ইয়াটা পড়া হয় না এটাও বলবো ইনশাআল্লাহ। তো ইয়ার মধ্যে আমাদের কোনো জবর জের পেশ কিছুই নেই, ঠিক আছে, ইয়াটার মধ্যে কিছুই নেই, এই কারণে ইয়াটা পড়া হয় না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ইমন ভাই। তো ইমন ভাইয়ের যে জিনিসটা আমার একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ওয়া ওয়া যখন উচ্চারণ করবো আমরা, ওয়াটা যেন আমাদের দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয়, ওয়ান ওয়ান, হ্যাঁ ওয়ান ওয়ান যেন না হয়ে যায়, এটা আলিফের মতো যেন ওয়ান না হয়ে যায়, এটা ওয়ান ওয়া ওয়া আমাদের দুই ঠোঁটের মাঝখান থেকে যেন আসবে, ওয়া ওয়া ওয়ান। আর হচ্ছে আইওয়াজা, এখানে আইন কিন্তু আমাদের হলকের হলকের মাখা ইয়া হলকের শুরুর এটা হলকের মাঝখানের ফরক, তো এটা আমাদের হলক থেকে পড়তে হবে, আইওয়াজা আইওয়াজা একটু খেয়াল রাখতে হবে। জি, তারপরে আসবে হচ্ছে আমাদের রাকসান ভাই। হুজুর একটু কথা বলতে চেয়েছিলাম। জি রাজু ভাই। হুজুর এই যে যেমন আমরা এটা উচ্চারণ করবো আইনজের ই ওয়াজ ওয়া ওয়া ইওয়া জিম আলিফ দুই জবর আন ইওয়াজান, এখানে ইওয়া যা হবে না ইওয়াজান হবে, ইওয়াজান ইওয়াজান এখানে ইওয়াজানই হবে। তো ওয়াকফ যখন করব এটা আলাদা, ওয়াকফের নিয়মটা যখন পড়াবো তখন ইওয়াজা হবে, এটা জিম আলিফ দুই জবর আন যদি আমরা এভাবে বানান করে পড়তে হয় তাহলে প্রথমটা যেটা আছে দু হা ইয়া দুই জবর হান এরকম করতে হবে নাকি? না, এখানে ইয়াতে ইয়াতে তো যজম নাই, ইয়াতে আপনি ধরবেন কেন, ইয়াতে তো যজম নাই। তো আমরা পড়ছিলাম ইয়াটা অনুপস্থিত আছে এভাবেই পড়তে হবে, হ্যাঁ ইয়াটা এখানে নাই ধরে পড়তে হবে, যেটা দুঃখ পর্যন্তই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা যখন আমি বললাম যে আলিফ মাকসুরা যখন পড়বো তখন এখানে এক আলিফ টান হবে আমরা যখন ওয়াকফ করবো, তো ওইটা আলাদা একটা নিয়ম। তো ওইখানে আমরা আপাতত যেহেতু ওইটা পড়তেছি না সেহেতু আমরা ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে। তো আপাতত আমরা যেভাবে আছে ওইভাবে করবো, দুহান দুহান এরকম দুহান। তো ঠিক আছে, তারপরে আসবে আমাদের রাকসান ভাই। জি রাকসান ভাই পড়বেন আমার এখান থেকে, আমাদের এই এখান থেকে আমাদের শোনাবে। ওয়াও জবর ওয়া দদ জবর দদ আইন জবর দ নুন জবর না ওয়া দ না র জবর র ফা আইন জবর ফা নুন জবর না রফা না জিম জবর যা র জে রি ইয়া জবর ইয়া তাপেশতুন জারিয়াতুন খ জবর খ শিন জে শি আইন জবর আ তা দুই পেশতুন খশিয়াতুন হামজাজের ই জাল জবর জা হা জবর হা শিন জবর সা দাল জবর দা ইজা ইজা হা ইজা হা সা দা। তো আমাদের রাকসান ভাই কি কি ভুল করছে আমাদের কেউ কি বলতে পারবেন? ও যে টান দেয় নাই কোনো ইয়াতে, টান দেয় নাই আর আইনুল উচ্চারণ আইনুল উচ্চারণ ঠিক মতো করে নাই আর জিম আর খর উপর টান দেয় নাই। জি জি জি, যে আমাদের আমরা কিন্তু অলরেডি মাদের হরফ পড়ছি, যে মাদের হরফ মাদের হারাকাত এগুলো কিন্তু আমরা পড়ছি, তো আমাদের এগুলিও খেয়াল রেখে পড়তে হবে। যেমন এখানে ওয়া দ দ দ আর হচ্ছে দর সাথে আইন মিলবে, দ যজম আছে যেহেতু আমরা মিলে যাবো, অ দ দ আইন যাব দ দ নুন যাব নুন আলিফ যাব না অ দ না, এখানে টেনে পড়তে হবে যেহেতু আমাদের একালিফ টান আছে, এখানে মাদের হরফ আছে, এখানে আমাদের একালিফ টেনে পড়তে হবে। তারপরে এখানে রফা না, এখানে রফা আনা রফা আনা, এখানে আমাদের একালিফ টেনে পড়তে হবে, আর আইনের উচ্চারণটা আমাদের আইনের মতোই করতে হবে, এটা যেন আলিফের মতো উচ্চারণ না হয়ে যায়। তারপরে জা, এখানে জা এর উপর একালিফ টান আছে, জারিয়াতুন জারিয়াতুন, এখানে জা একালিফ টেনে পড়তে হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো তারপরে আসবেন কে আমাদের জহুরুল হক ভাই। জি জহুরুল হক ভাই, আপনি আমাদের পড়ে শোনাবেন হচ্ছে পরের লাইনটা পড়ে শোনাবেন।
হুজুর, আসলে একটা বিষয়, জি আমাকে একজন গতকাল থেকে মূলত মেসেজ করে দিতেছে, লো ইওর হ্যান্ড, লো ইওর হ্যান্ড। আচ্ছা, গতকাল কেউ মেসেজ করছে, আজকে আবার। আচ্ছা, আমরা একজন আরেকজনেরকে যা বলার ইনশাল্লাহ আমি বলবো, অন্য কেউ যেন আমরা পার্সোনালি কাউকে মেসেজ না করি ইনশাল্লাহ। তো যা বলার ইনশাল্লাহ আমি এখান থেকে মেসেজ করব, আমরা পরবর্তীতে যেন আমরা কেউ মেসেজ না করি। ইনশাল্লাহ যদি কিছু বলার থাকে আমাকে বলবেন, সরাসরি আমার সাথে কথা বলবেন, কোনো কোনো পার্টিসিপেন্টের সাথে, আমাদের যারা আছি আমরা এখানে সবাই, যদি কিছু বলার থাকে আমার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সবার সেই সমস্যাগুলি সলভ করার জন্য। তো জোর লাগবে, আপনি আপনি আমাদের এই পরের লাইনটা পড়ে শোনাবেন। শাহজাবর শাহ, সিমজাবর শাহ, জি আইয়াজের হি ডাল দুই পেশ দুম, শাহি দুম, শাহি দুম, শাহি দুম, আইন দেওয়ার আয়া আপনি যদি ওই যে দুই অক্ষর দুই অক্ষর করে ভাগ করে পড়েন, যেমন আইন জোবর আজিমুন, এরকম যদি পড়েন আজিমুন, তারপরে প্রথম যেটা বললেন শাহিদুন, এরকম হয়ে গেল শাহিদুন, তো শাহের মধ্যে কিন্তু আমাদের টান নাই, হাইয়াজের হি এখানে আমাদের একটা লেকচার আছে, শাহিদুন, শাহিদুন, ঠিক আছে, শাহিদুন, যেটা টান আছে ওটা একটু বেশি করে টানবেন, কোনো সমস্যা নেই, একটু বেশি করে টানবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের টানটা যেন কম না হয়ে যায়। জি, খ জবর খ, বাইয়াজের বি, র দুই পেশ রুন, খবিরুন, জি ইয়া হাজর ইয়া দালিয়াজের দি, ইয়া দি, ইয়া দি, আলিফ হাজর আহ, লামিয়াজের লি, আহ লি, জি আহ লি, আরেকটু জোরে টানলেও সমস্যা নেই, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমাদের এরপরে আসবেন আজিম সর্দার ভাই, ইনশাআল্লাহ। কা আলিফলাজের ই মিম জব মা নুন জের নি কাপ মিম পেশ কুম ইমানিকুম। আজিম সর্দার ভাই ঠিক আছে, পড়ছেন ঠিক আছে, কিন্তু যখন পড়ার সময় যখন বলছেন, যেমন লাম জবর লা পড়ছেন, সদ জবর স, লাম জবর, লাম জবর লা পড়ছেন, তো এখানে লাম আলিফ জবর লা হবে, সিন জবর সা পড়ছেন, কিন্তু বলার সময় কিন্তু এটা সা টেনেই পড়ছেন, কিন্তু আলিফটা বলার সময় বলেন নাই, কি সিন আলিফ জবর খালি আলিফ কেমনে বলা লাগে, তাহলে ওটা আবার ধাক্কা চলে আসবে না? না, খালি আলিফ যখন আপনার যজম থাকবে তখন ধাক্কা আসবে সা আলিফ জবর সা, কিন্তু আপনি যখন এই এটা এটা কিন্তু যখন খালি আলিফ থাকবে, আমাদের মাদার হরফ কি পড়ছিলাম, আলিফ, ওয়াও আর হচ্ছে আমাদের ইয়া, তিনটা জবরের বাম পাশে যখন আমাদের খালি আলিফ থাকবে তখন এটা আমাদের মাদার হরফ। জি ওস্তাদ, জি, তো এটা আমাদের এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে আমাদের বলেই পড়তে হবে, মানে বলা রাখবে এটা। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তো আর কেউ কি আছেন যে পড়া দিবেন? আলহামদুলিল্লাহ।
তো আমরা এই পর্যন্ত জি আবু সুফিয়ান স্যার। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অবস্থা সুবিধা না কি তারপরে এখন দিচ্ছি পড়া। জি স্যার ইনশাআল্লাহ স্যার আপনি এই নিচের লাইনটা সাইন ট্রাই করতে পারেন স্যার। জি জি আমি বিসমিল্লাহ মিম জবর মা কাব জবর কা মাকা বি বাজের বি রোজ বাজের বি রোজ জবজা মাকা বিরা হইছে স্যার। এটা হচ্ছে স্যার যে কফ জবরটা হচ্ছে স্যার কফ জবর কফ আলিফ কফ আলিফ জবর। আচ্ছা আচ্ছা ইয়া মাদার হরফ। জি স্যার মাদার হরফ আর হচ্ছে মোটা স্যার যে কফ জবর অ এরকম স্যার মাকাবিরা মাকাবিরা মাকা স্যার রটাও মোটা হবে স্যার ভুল হইছে আমার মাকাবির দুইটাই এখানে মোটা হরফ র আর হচ্ছে কফ। তারপরে খ জবর খ বাজের বি খবি বাইয়াজের বি খবি র দুই পেশ রুন খবিরুন কাপ পেশ কু লাম লাম ওয়া লাম ওয়া পেশ লু উলু বা দুই পেশ দু বুন উলু বুন মিম আলিফ জবর মা আইন জে আইন ওয়া পু আইন ওয়া পেশ উ মা উ নুন জবর না মা উনা মা উনা কফ ওয়াপেশ কু কফ ওয়াপেশ কু লাম তারপর তো লাম জজম উল হামজা জবর আ উল আইন আইন ওয়াপেশ উ জাল পেশ জু উল আ উ জু। জি স্যার আলহামদুলিল্লাহ স্যার একটু বেশি করে টানলে পরবর্তী বার ঠিক হয়ে যাবে স্যার। টানলে কি ভাবে হবে এটা কি এটা কুল এটা কিভাবে স্যার এখানে কাফ লাম পেশ কুল কাফ লাম পেশ কুল তারপর হচ্ছে স্যার হামজা জবর এটা এটা মনে হয় ইয়া না ওই যে তাড়াতাড়ি পড়া যেটা আর কি স্যার এটা হচ্ছে আমার স্যার আপনি এর কথা বলতেছেন স্যার এই লিন লিনের হরফের কথা বলতেছেন স্যার না এমনি তো আমরা জানি যে পেশের পরে যজমালা ওয়া হলে ঠিক আছে মাশাআল্লাহ আমাদের আজকে অনেকই পড়া দিলেন তো মাশাআল্লাহ সবারই অনেক ইমপ্রুভ হয়েছে। তো মেহেদি হাসান ভাই ভাই জি শেষেরটা চার নম্বরটা ওইখানে যদি মা এটা তো মাদের হরব মা মায়ের পরে খালি আলিফ আছে মাউনা মা আছে দেখা কিন্তু ওইটা জবর না থেকে যদি জের থাকতো আর ওই পাশে যদি খালি আলিফ থাকতো তখন কি কোনো নিয়মে আসতো জের থাকলে বা পেশটা কোন জায়গায় জের থাকতো মা মায়ের মায়ের জবরের জায়গায় যদি মি থাকতো আর পাশে যদি খালি আলিফ থাকতো অথবা মু থাকতো অথবা পাশে খালি আলিফ থাকতো এটা 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 কোন এটা কোন স্পেশাল রুলের মধ্যে না একটা স্পেশাল রুল আছে সেটা হচ্ছে জবরের জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমলা ইয়া এটা হচ্ছে লিনের হরফ এটা হচ্ছে একটা স্পেশাল রুল এখানে ই দিয়ে কোনো আপনার মানে ওরকমই থাকলে টান হবে না না এরকম থাকলে টান হবে না এটা আমরা মাদের হরফ কাকে বলি মাদের হরফ তো আমরা পড়ছি না যে জবরের বাম পাশে আমাদের যদি খালি আলিফ থাকে তখন এটা হচ্ছে মাদের হরফ তখন আমরা একালিফ টানবো এইটা যদি আমাদের এই রুলসের মধ্যে যদি পড়ে তাইলে আমরা একালিফ টানবো যদি না পড়ে তাইলে আমরা একালিফ টানবো না। এর বাইরে একটা প্রশ্ন করব ওস্তাদ। জি অবশ্যই ওই যে আয়াতুল কুরসি আছে না আয়াতুল কুরসিতে ওই যে মাসখান থেকে যে ইলমিহি ইল্লা বিমা শা ওইখানে লাস্টে তো শায়ের পরে আবার একটা হামজার উপরে জবর আছে কার এক্সপেক্ট উচ্চারণ করে না হ্যাঁ করবে না যদি এটা আপনার যদি এই শাআনা হ্যাঁ এই শা শায়ের উপরে শায়ের পরে হচ্ছে আপনার আ এরকম শা তারপরে আ এখানে হচ্ছে আপনার চার আলিফ টান টান চার এটা যে চার আলিফ টান ঠিক আছে এখন কেউ যদি এখানে ওয়াকফ করে কেউ যদি ওয়াকফ করে এখানে
এখানে যদি ওয়াকফ করে তাহলে হামজার উপরে আমার সাকিন চলে আসবে। এটা আমরা ওয়াকফের নিয়মে গেলে আরো ডিটেলস বলবো, তো আমি এখানে বলে দিই, যদি ওয়াকফ করে তাহলে এখানে যদি থামে, ওয়াকফ করা মানে থাম থেমে পড়া, যদি কেউ ওয়াকফ করে তাহলে এই হামজার উপরে একটা যজম চলে আসে। তো আপনি দেখবেন যেই কারিগরি উচ্চারণ করতেছে বিমা শাহ, মানে একটা ধাক্কা দিয়ে পড়ে শাহ, এরকম শাহ শাহ এরকম একটা থামে, ধাক্কা দিয়ে থামে, কিন্তু আটা পড়েন আ পড়ে না, এরকম পড়ে না, বিমা শাহ আ এরকম পড়ে না। তাই তো আমি হ্যাঁ শাহ দিয়ে একটা করেছি ভুল, ধাক্কা দিয়ে থেমে যায় না, ধাক্কা, তারা তো অবশ্যই ভুল করে না, আমরা হয়তো রুলস জানি না, যে কায়দাগুলো জানি না, এই জন্য হয়তো আমাদের মাঝে সেই সমস্যাগুলো, তারা তো অবশ্যই আল্লাহর মতে, তারা তো আমাদের চেয়ে অনেক জ্ঞানী, তারা তারা তো ভুল করার কথা না। আচ্ছা আমি যদি না থামি তখন কি আ হবে? যদি না থামেন তাহলে বিমা তারপরে আর হ্যাঁ হ্যাঁ ওইটা, যদি না থামেন তাহলে ওইখানে আপনার ইয়ে হবে। তো ঠিক আছে, আমাদের উমর ফারুক ভাই প্রশ্ন করছে যে প্রথম শেষ লাইনের প্রথমটা একটু উচ্চারণ করে শুনুন, এই শেষ লাইনের প্রথমটা তো মিম জবর মা ক আলিফ জবর ক মা ক বা জের বি র জবর র বি র মা মা ক বি র মা ক বি র সরি মা ক বি র মা ক বি র জি উমর ফারুক ভাই বুঝতে পারছেন? এখানে মা ক এখানে একালিফ টান হবে, মা ক বি র মা ক বি র মা ক বি র আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে যে টপিক্স, ওই টপিক্সে আমরা যাই, যেহেতু কালকেও গতদিনও আমরা এটা শোনাইতে পারি না, আমাদের পড়ে শেষ করতে পারিনি, তো আমাদের আরেকটু প্র্যাকটিস করার দরকার ছিল, এখানে মাদার হরফের কিছু প্র্যাকটিস আবার ইনশাআল্লাহ আগামী দিন আমরা করার চেষ্টা করব। তো আমাদের আজকের যেই টপিক সেটা হচ্ছে আমাদের তাসদিদ। তো তাসদিদটা হচ্ছে এটা এটা আরবিতে সাদ্দা বলা হয়, তো আমরা এটাকে তাসদিদ বলি উপমাদেশে আমরা। তো আমরা বাংলায় যেরকম কোন একটা হরফ দুইবার উচ্চারণ করে পড়ি, যুক্ত বর্ণ যেরকম একটা হরফ আমি বাংলায় একটা লিখতেছি, যেমন মক্কা, যদি মক্কা মক্কা পড়ি তো এখানে আমরা দেখবো যে আমরা দুইটা ক লিখছি, তো দুইটা ক কিন্তু আমরা যদি আলাদাভাবে যদি তো মক্কা যে এটা যদি আমরা মক্কাকে কেমনে পড়ি, যে ম তারপর হচ্ছে ক, ক এর মধ্যে হসন্ত, তারপর হচ্ছে কা, মক্কা। আমরা যারা বাংলায় টাইপ করি, বাংলা টাইপ করি, তারা অনেক সময় জানে যে ক তারপরে হসন্ত দিয়ে তারপরে আরেকটা ক লিখতে হয়, মক্কা। তো এখানে কিন্তু মক ম ক কা হয় না, এরকম ম ক কা হয় না, এটা মক্কা, মক্কা, ক এর মধ্যে হসন্ত দিয়ে তার পরের কটা উচ্চারণ করি, এরকম মক্কা। তো আমাদের আমরা পড়ছিলাম যে হসন্ত দিয়ে আমরা যখন উচ্চারণ করি তো আমাদের হসন্তের শব্দটা হচ্ছে কি, হসন্তটা হচ্ছে আমাদের নুন সাকিন, সরি হসন্তটা আমরা কি কিসের মতো উচ্চারণ করি বলছিলাম, নুন সাকিন জজমের মতো, সরি জজম জজম বা সাকিনের মতো, সাকিনটা হচ্ছে আমাদের এই হসন্তটা। তো আমরা এর আগে পড়ছিলাম যে আমরা যখন সাকিন দিয়ে পড়ি এই সাকিন বা সুকুন বা যজম, এই যজমটা হচ্ছে আমাদের হসন্তের মতো। তো কোনো হরফে যদি যজম থাকে তার মানে ওইটা আমরা হসন্তের মতো উচ্চারণ করি, যেরকম আন আলিফ নুন জবর আন নুন জবর, আলিফ নুন জবর আন। তো এইরকম বাংলায় যদি আমি আন লিখি তাহলে আন, এটা আন হবে না, এটা যজম দিলে এটা আন হয়ে যায়। তো আমাদের তাসদিদটা হইলো এরকম, ওই যে দুইটা হরফের মতো, এটা দুইবার উচ্চারিত হবে, প্রথম একবার তাস সাকিন দিয়ে উচ্চারিত হবে, তারপরে ওই সাকিনের উপরে যেই হারাকাতটা থাকবে ওই হারাকাত দিয়ে উচ্চারিত হবে, দুই রকম উচ্চারিত হয়ে যায়। যেরকম এখানে যদি আমরা এই রব্বা, এখানে জি রাখসান ভাই, আরবিতে তাসদিদ আর বাংলায় তো এই জোফলা দুইটা তো একই কাজ না?
না, জফলা আলাদা কাজ, জফলা না। বাংলাদেশে যুক্ত বর্ণ, বাংলায় যে যুক্ত বর্ণ আছে, আমি দেখাইলাম যে ক ক যেটাকে আমরা দিলাম যে মক্কা, একটা হরফের দ্বিত্ব বর্ণ, এটাকে দ্বিত্ব উচ্চারণ, এটা হচ্ছে আমাদের তাসদীদ। একটা হরফকে আমরা যখন দুইবার উচ্চারণ করি তখন তাসদীদ হয়। আমরা যখন বাংলা লিখি এরকম মক্কা, যখন আমি বলছিলাম যে মক্কা, যখন মক্কা যখন লিখি মক্কা, তো একবার এটাকে আমরা হসন্ত দিয়ে উচ্চারণ করি, পরের বার এটার এই আকার দিয়ে উচ্চারণ করি, মক, তারপর হচ্ছে কা, এরকম মক্কা। তো আমাদের ক্ষেত্র এরকম, আরবির ক্ষেত্র এরকম যে এখানে যদি আমি রব্বা ইউজ করি তাহলে র এখানে বা, রব বা, প্রথমে এটা একবার সাকিন দিয়ে উচ্চারিত হবে, পরবর্তীতে এটার উপরে যে হারাকাতটা থাকবে ওই হারাকাত দিয়ে উচ্চারিত হবে, রব বা রব বা। তো এটাকে সংক্ষিপ্ত রূপে লেখার জন্য আমাদের তাসদীদ ইউজ করা হয় যে র র বা তাসদীদ। তো আমরা যদি এটা পড়ি তাহলে রব বা, এটাকে একবার তাসদীদ দিয়ে পড়বো, তারপরে একবার হারাকাত দিয়ে পড়বো, এবং এটা অবশ্যই তার আগের, এটা অবশ্যই তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, আগের ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। প্রথমে একবার সাকিন দিয়ে পড়তে হবে, যেহেতু আমরা পড়ছিলাম যে সাকিন একলা উচ্চারিত হয় না, সাকিন উচ্চারণ করতে হলে তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তো তাসদীদ একবার, যেহেতু তাসদীদ যেহেতু আমাদের একবার সাকিন অবস্থায় আসে, একবার সাকিন অবস্থায় আসে, তারপরে তার হারাকাত দিয়ে একবার পড়তে হয়, তার হারাকাত দিয়ে একবার পড়তে হয়। তো আমরা রব বা এরকম ভাবে পড়ব। তো এটা বুঝতে কারো কি সমস্যা হয়েছে? আমরা একটু দেখি, কেউ দু একজন একটু যদি আসেন তো আমরা একটু পড়ে দেখি, দেখো একটা প্র্যাকটিস করি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। জি হাবিব রাজু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাবিব রাজু ভাই, আপনি আমাদের কয়েকটা পড়ে শোনাবেন। রজ র বাজাব রব বাজাব বা রব্বা। জি তারপরে তা বাজাব তাব বাজাব বা তাব্বা। জি সোয়াদ বাজাব সব বাজাব বা সব্বা। মিম দাল জাবর মাদ দাল জাবর দা মাদ্দা। আইন দাল জাবর আদ দাল জাবর দা আদ্দা। মিম সিন জাবর মাস সিন জাবর দা মাসা। জি মাশাআল্লাহ। তো এখানে একটা নিয়ম আছে যেটা আমি আসলে একটু পরে দেখাবো, এখানে একটা যদিও ওইটার নিয়ে আমরা একটু পরে আলোচনা, আমাদের পরবর্তীতে অনেকগুলি টপিক্স রয়ে গেছে ছোট ছোট, ওই টপিক্সের মধ্যে ওইটা পড়বে। তারপরে আমি আজকে একটা এখানে একটা টপিক্স আছে যেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আচ্ছা, তো এখানে পরবর্তীতে আসবেন হচ্ছে আমাদের আজিম সর্দার ভাই। জি ওস্তাদ। জি আজিম সর্দার ভাই আমাদের এখানে একটু বলুন। র দুই পেশ দুন দুর রুন। বার অজ বার র দুই পেশ রুন বার রুন। জি মাশাআল্লাহ। তারপরে আসবেন আমাদের এনামুল হাসান ভাই। ও একটা জিনিস হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, হাকুন না, এটা হাকুন হাকুন, কফ তো মোটা হরফ, হাক হাকুন হাকুন, এখানে একটু মোটা করে পড়তে হবে হাকুন। জি এনামুল হাসান ভাই আমাদের পড়বেন, যেহেতু সময় আছে তো। আচ্ছা এটাই পরে। শিন ফা শিন কব জবর শক কাব দুই জবর কান শক কান ওয়া দুই জবর ওয়া দাল পেশ উদ দাল দুই জবর দান উদ দান দদ দাল জবর দিক
দল যাব দীপ দা দুই পেশ যাব দা দীপ দান জি এ দত একটু মোটা করে পড়তে হবে দল আর ডাল এটা যদি মিক্স হয়ে যায় দেখেন এটার মধ্যে কোনো পার্থক্য নেই দিদ দান যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আমার ডাল জের দি ডাল ডাল জের দিদ ডাল দুই জবর দান দিদ দান এরকম দ্বৈত দান দ্বৈত দান দ্বৈত দান এখানে ডাল হ্যাঁ এটা একটু মোটা করে পড়তে হবে জি মাশাআল্লাহ তারপরে আসবেন হচ্ছে আমাদের জহুরুল হক ভাই হাজের হাক খারাজের হি লি রব্বিহি ইয়া তিন জবর ইয়াস তিন জবর সা র জবর র হা জবর হা খারা জবর হা ইয়াস 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 সা র হা ইয়াস সা র হা জি এটা কিন্তু হা খারা জবর না এটা কিন্তু পেশ এরকম উল্টা পেশ তো এখানে হ্যাঁ জবরটা যদি হইতো জবরটা কিন্তু এরকম সোজা হইতো এটা কিন্তু একটু এরকম বাঁকার মতো দেখা যায় ঠিক আছে তো আমাদের হাবিব রাজু ভাই একটা প্রশ্ন করবে বলছিলেন জি আমার একটা প্রশ্ন ছিল ওই যে আমি বলে ফেলি হাবিব রাজু ভাই দুঃখিত ভাই আমি মানে এখন যে বাই পড়লো না যে ওইখানে ওয়ার পরে প্রথম লাইনের মধ্যে আলিফ যে আছে ওইটা কি ইয়া হবে না টান হবে না এখানে জি তারপরে আপনার প্রশ্ন আমার মনে হয় হাবিব রাজু ভাই একই প্রশ্ন করবে দেখি হাবিব রাজু ভাই কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি হাবিব রাজু ভাই আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মুজুরি যে 3 নম্বর লাইনে 3 নম্বরটা আমরা যেমন সূরা ফজরের যে আফরা আল ফজরের যে আয়াত আছে ওয়াজা আরাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা এটা তো ওই সফফা সঠিক তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আমরা যখন এটা বানান করে পড়বো যে আমাদের এই এক বড় আমাদের যে ভাই এর আগে পড়েছেন আমাদের বানানটা কিভাবে পড়তে হবে সোয়াদ ফাজ ও সফ ফা আলিফ দুই জবর ফান সফফান এখানে এখানে এই দুই জবর যখন পড়বো তখন আমরা আলিফটা আনবো না উচ্চারণটা সফফান হবে তাহলে এখানে কি যোগ করলে সফফা হচ্ছে তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ওয়াকফের নিয়ম যখন আসবে আমি তখন এটা বোঝা যাবে সংক্ষেপে বলে দিই ওয়াকফের নিয়মে যখন দুই জবরে যখন ওয়াকফ হবে তখন দুই জবরের মধ্যে যখন ওয়াকফ হয় তখন দুই জবরের জায়গায় এক জবর উঠে যাবে তখন এক আলিফ টান হবে ঠিক আছে মানে দন্ত ন এর উচ্চারণটা তখন উজ্জ্বল মানে থাকবে না তখন সফফান সফফা এখানে এক আলিফ টান হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আর এটা আমি ওয়াকফের নিয়মে যখন যাব তখন ডিটেইলস বলবো জাস্ট এখানে বলে দিলাম জি আচ্ছা তো এইখানে আমাদের যে আরেকটা আমাদের এনামুল ভাই প্রশ্ন করছেন এই প্রশ্নটা আসলে সবার হওয়া উচিত জিনিসটা হচ্ছে আমরা আজকে এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে আমাদের ক্লাস শেষ করব তা আগামী ক্লাসে আমাদের যে কলকলা আছে কলকলা ক্লাসটা করবো এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস কলকলা তারপরে হচ্ছে আমাদের বিসমিল্লার যে মস্ক আছে বিসমিল্লার মস্কটা করার চেষ্টা করবো ঠিক আছে তো এইখানে আমাদের এই যে হাবিব এনামুল ভাই আমাদের প্রশ্ন করছেন যে এখানে ওয়ার পরে তো একালিফ আছে তো আমরা একালিফ কেন টানলাম না এই কোয়েশ্চেনটা আসলে সবারই থাকা উচিত ছিল যে আমাদের এখানে তো একটা মাদের হরফ আছে তো আমরা এখানে ওয়াল আমজাবর ওয়াল তারপরে লাম ইয়াজের লাই লা তারপর হচ্ছে লাম জের লি অল্লাই গত গত ক্লাসে আপনি এটা উত্তর দিয়েছেন ওই যে আমি আপনাকে যে জিজ্ঞেস করেছিলাম
ওই যে সাকিন থাকলে পরে ওই মাঝখানে আলিফটা উচ্চারিত হবে না, এরকম একটা কিছু নাকি? এটা এটা আসলে তা না, এটা আপনি তা না, এটা আমি আপনাদের যদি আমরা বলি, তারপরে আমরা যদি সুরা কি বলে সুরা ফাতিহা, সুরা ফাতিহার যদি আমরা শেষ শেষ লাইনটা দেখি, আমরা কিন্তু এখানে দোটা টাই না, তারপরে লামের মধ্যে গিয়ে তাজ দিয়ে আছে ওইটা ধরি বলিন। আপনারা যদি সুরা ফাতিহার শেষের আয়াতটা খেয়াল করেন, কিন্তু সুরার ফাতিহার আগের আয়াতটা যদি খেয়াল করেন বলাত, হ্যাঁ সুরা ফাতিহার যদি আপনারা ওই ওয়ার্ডটা যদি আগের হরফটা খেয়াল করেন, আগের ওয়ার্ডটা খেয়াল করেন, আমি এটা একটু, আগের ওয়ার্ডটা হচ্ছে ওয়ালা, ওয়ালা ওয়া তারপর হচ্ছে লা, ওয়া তারপর হচ্ছে লা, ওয়া লা, তারপরে এটা আমাদের গিয়ে ধরছে হচ্ছে আদ্দলিন, যেটা আলিফ লাম দ। হ্যাঁ তো আমরা যদি এটা 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 যদি ধরি যে এইখানে ওয়ালা ওয়ালাদ ওয়ালাদ দোয়াল্লিনে এখানে হচ্ছে আমাদের তাসদিদ, এইখানে ধরলো ওয়ালা এখানে একালিফ না টানি, আমরা কি কেউ টানি ওয়ালাদ দোয়াল্লিন এরকম টানি? কেউ এরকম টানি না, আমরা সবাই পড়ি ওয়ালাদ দোয়াল্লিন। তো এইখানে দর উপরে একা দর উপরে আমাদের জবর আছে, তারপরে দর উপরে আমরা চার আলিফ টেনে তারপরে গিয়ে আমরা যে লামটা আছে লামের উপরেও কিন্তু আমাদের তাসদিদ আছে, লামের উপরে আমাদের তাসদিদ আছে, ঠিক আছে? তো আমরা এইখানে দোয়াটাকে আমরা টাইনিয়া গিয়ে তাসদিদ ধরলাম, কিন্তু এখানে লামটাকে আমরা এই যে লামটাকে একালিফ না টেনে কেন দোয়াতে ধরলাম? তো এটার নিয়মটা হচ্ছে যখন কোনো হরফে একই হরফের মধ্যে একই সরি একই ওয়ার্ডের মধ্যে একটা শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে যদি এই কোনো হরফের পরে এই কি বলে এটা মাদের হরফ আসে, সরি কোনো একটা শব্দের মধ্যে, শব্দটা হইতে হবে একটা শব্দ, ওই একটা শব্দের মধ্যে যদি হরফের পরে মাদের হরফ আসে, মাদের হরফ থাকে, তাইলে মাদের হরফটাকে টেনে তারপরে গিয়ে তাজদিদ ধরতে হবে। যদি একটা শব্দের মধ্যে থাকে, একটা শব্দের মধ্যে মাদের হরফ আসলে আগে টেনে তারপরে মাদের হরফের ইয়া তাজদিদের সাথে ধরতে হবে, আর যদি আলাদা শব্দের মধ্যে আসে তাইলে এটা টানা যাবে না, ওইটা ডাইরেক্ট ধরে ফেলতে হবে। তো এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন এটা তো একটা শব্দ, তাইলে এইখানে কেন আমার এই টানলাম না, না টেনে কেন ধরলাম, এখানে তো তাহলে নিয়মটা মিলল না। আসলে এখানেও নিয়মটা মিলছে যে ওয়া ওয়াটা আসলে আলাদা একটা শব্দ, ওয়াটা সব জায়গায় যে ওয়াটা আছে পল লাইলি, তো লাইলি এখানে লাইলি মানে হচ্ছে রাত, তো আর এখানে হচ্ছে ওয়া, এবং ওয়া শব্দটার অর্থ হচ্ছে এবং, তো ওয়াটাই হচ্ছে আলাদা একটা ওয়ার্ড, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই কারণে অল্লাইলি হবে, তারপরে হচ্ছে অতীনি হবে, শব্দের লেস নাই, হ্যাঁ অর্থাৎ যে শব্দের লেস নাই, লেস বলতে আমি বুঝি নাই, মানে যে মানে আপনি এত মানে লেস দ্বারা বুঝাইছেন মানে ওটার সঙ্গে আরেকটা শব্দ যুক্ত আছে, না না না, তো আপনি তাহলে যদি এটা হয় তাহলে এখানে গিয়ে যে দাল, এখানে আমরা যদি বলি ধাক্কান, তো এখানে কি এটা কি আলাদা শব্দ হবে? না আপনি এখানে কি একটা স্বতন্ত্র কিছু নাম বা কোন একটা বস্তু বা ডাইরেক্ট যেটা দিয়ে একটা ওয়ার্ড বোঝায়, যেটা দ্বারা সরাসরি একটা জিনিসের নাম বোঝায় একদম মূল বাক্য, সেটা না, আমরা যেমন করি যেমন আমি এবং তুমি, তো এখানে আমি একটা শব্দ, আমি একটা শব্দ, হ্যাঁ এবং একটা শব্দ, এবং একটা শব্দ, আর তুমি একটা শব্দ, এখানে তিনটা শব্দ না, এখানে তিনটা শব্দ, তো এটা তো সবাই একমত নাকি? জি ওস্তাদ, জি ওস্তাদ। তাইলে এইখানে এই এটা হচ্ছে আমি যদি লিখি এখানে আরবিতে এটা আমি হচ্ছে আনা, এ ওয়া এটা হচ্ছে ওয়া হচ্ছে এবং, আর তুমি হচ্ছে তুমি কি তুমিটা যেন কি তা বলে গেছে, আচ্ছা তো এইটা হচ্ছে এটা হচ্ছে নাহনু, হ্যাঁ আনা ওয়া নাহনু, এ তো এই তিনটা হরফের জন্য তিনটা তিনটা শব্দ, যে আনা ওয়া আর হচ্ছে নাহনু, হ্যাঁ তো এই তিনটা তিনটার জন্য তিনটা তিনটা শব্দ, তো এই ওয়াটা হচ্ছে আলাদা একটা শব্দ, এই আমাদের আমরা বাংলা যেরকম ওয়া লিখি, আমরা বাংলা যেমন এবং একটা শব্দ লিখি, এখানে ওয়াটাও হচ্ছে একটা শব্দ,
ওয়াটা আলাদা একটা শব্দ। তো ওয়াটা হরফের সাথে থাকে, আমরা সবসময় দেখা যায় যে আমাদের আরবিতে ওয়াটা খুব রিপিটলি আসে। আপনি কখন জিজ্ঞেস করবেন? রাকসান ভাই বুঝি নাই, কখন জিজ্ঞেস করবেন মানে ওই ওয়ার্ডে কখন কখন মানে পড়তে দিবেন? আজকে তো বললাম যে আমরা আজকে এই টপিক শেষ করে ইনশাআল্লাহ ক্লাস শেষ করব, আর পরের দিন যদি সময় থাকে তাইলে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি তাইলে ক্লাস শেষ করে পড়া নিব ইনশাআল্লাহ। আমার আমার হাতে সময় আছে তো আমি পড়া নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা হচ্ছে একই ওয়ার্ডের নিয়মটা হচ্ছে, যদি একই ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে যদি মাদের হরফ আসে বা কোনো তিন আলিফ বা চার আলিফ টান থাকে তো আমরা টেনে তারপরে তাজদিদ ধরবো, আর যদি আলাদা ওয়ার্ডের মধ্যে থাকে দুইটা যদি ভিন্ন ভিন্ন শব্দ হয়, দুইটা ভিন্ন ভিন্ন শব্দ হলে আমরা না টেনে গিয়ে ওইটাকে ধরবো। তো এটা আসলে আমাদের নর্মালি আমাদের বুঝতে একটু সব সমস্যা হয়। তো এটা ইনশাআল্লাহ আমাদের প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়টা দেখেন তো একটু, যে তৃতীয় এটা জি 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 এখানে বিদ্দিন। হ্যাঁ হ্যাঁ, আলিফরা কোথায় গেল ওস্তাদ? মানে এটা কি বাটা কি আলাদা এখানে আবার উচ্চারিত হইছে? এটা বিটা একটা হরফ, বিটা একটা শব্দ, দিন একটা শব্দ। দিন হচ্ছে আমাদের যে আমরা ধর্ম বলি দিন, আর বি হচ্ছে, বি মানে হচ্ছে সাথে, বি উইথ, আমরা যে ইংলিশে উইথ বলি এটা হচ্ছে বি। ঠিক আছে ওস্তাদ, আমরা তো বাংলাদেশের মানুষ নরমালি আরবি জিনিস। হ্যাঁ এটা আমাদের জন্য একটু সমস্যা, কিন্তু এগুলি আসলে আমরা পড়তে গিয়ে কিন্তু এই সমস্যাগুলি খুব কম ফেস করি। এই যে আমরা আজকে পড়ে গেছি কিন্তু সবাই, হ্যাঁ অনলাইনে সবাই পড়ে গেছি তাই না? তো এরকম আসলে এই সমস্যাগুলি আমাদের সামনে খুব কম আসবে, আমরা ওই নর্মালি এমনি পড়ে যাই, না টেনে পড়ে যাই। তো এইসব সামনে আমাদের যেহেতু আরও তিন আলিফ চার আলিফ মাদের ব্যাপার আছে, ওগুলি আমরা যখন আলোচনা করবো ইনশাআল্লাহ তো ওগুলি তো আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হুজুর আপনি যে বলেন লাইলি মানে রাত, ওয়াল লাইলি না শুধু লাইল, লাইলি শুধু লাইল, লাইল মানে হচ্ছে রাত। আচ্ছা আমার মনে হয় সময়টা আরো 5 মিনিট মিনিমাম আগানো দরকার, মানে 50 পর্যন্ত আর কি। 5 মিনিট ইনশাআল্লাহ দেখি যে আবার আমরা ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা তো যাদের আমার ভুল হয়েছে যাদের নামাজের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ তারা সবাই যাইতে পারে, আর যাদের সময় আছে তারা থাকতে পারেন। আমরা কিছুক্ষণ হয়তো একটু যাদের কোনো জিজ্ঞাসা থাকে তাদের সাথে একটু কথা বলবো আর কি। আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে। জি সুজি রজ র তাজবর রত সুজিরত সিন পেশ সু সিন আইন পেশ আইন পেশ সু আইন পেশ ই সু ই র তাজবর রত সুইরত সুই সু ইরত আইন পেশ উ আইন ত পেশ উত ত জের তি উতি লাম তা জবর লাত উতি লাত সিন পেশ সিন ইয়া পেশ সুই সু সু সুই ইয়া জেরি সুই র তাজবর রত সুইরত কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই না ওয়াও জের ই না ওয়াও জের উই কু উই র তাজবর রত উইরত ফা দত পেশ ফুস
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রাকসান ভাই। তো আমরা চেষ্টা করবো যে আমাদের মোটা হরফ গুলো আর একটু শক্ত করে উচ্চারণ করার জন্য, ঠিক আছে? সুজ্জিরাত আর আইনটা একটু আইনের মতো উচ্চারণ, সুঈরত সুঈরত। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ক্লাস শেষ করার আগে আমাদের দোয়াটা একটু পড়ে নিই। ইনশাআল্লাহ আমাদের কালকে ক্লাস আমাদের শুরু হবে 'Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Inshallah kalke amader কলকাতার উপরে ক্লাস হবে ইনশাআল্লাহ, সবাই যেন সময় মতো চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।